Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আর পড়া যাচ্ছে না, এবার পেয়ে ছুঁচো দৌড়াচ্ছে। সত্যি তাই তিমির বাবু, বলছি আপনি যে খিচুড়ির কথা বলেছিলেন তার কি হলো? খিচুড়ি না, ভুলে গিয়েছিলাম, দাঁড়ান হেডস্যারের কাছে যাই। উনি তো আজকে খিচুড়ি পাচক। স্যার, বলছি সবাই তো খুব মন দিয়ে কাজ করছে, আপনার এমপ্লয়ীদের একটু খিদে মানে পেটে আর কি। আই এম ভেরি সরি, মানে আমি একদম ভুলে গেছিলাম, খিচুড়িটা আমি বানাবো, প্লিজ আপনারা চলুন আমি আসছি। হ্যাঁ স্যার। তিমির বাবু আপনি কোথায় চললেন? কাজে স্যার। কাজে? কিন্তু আপনার তো এখন একটাই কাজ। কি স্যার? পেঁয়াজ কাটা। পেঁয়াজ? ডিমের ডিম ভাজা, পেঁয়াজ কাটা। কাজের চাপে উনি আমাকে চাপে ফেলার ব্যাপারটা আর ভুলতে পারেন না। আসুন 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 স্যার। সরে যান, আমি হেল্প করে দিচ্ছি। কি তিমির বরণ বাবু, পেঁয়াজ কাটতে হবে বলে সেই সবজি ধোয়ার দলে নাম লেখালে? আবার কি হলো? আচ্ছা আমি আপনার সঙ্গে কোথায় যাবো? দেখো শুনুন, স্যার আসার আগে পেঁয়াজ গুলো কেটে আমাকে একটু হেল্প করে দিন প্লিজ, আমি সারা জীবন আপনার আভারী থাকবো প্লিজ। আমি পেঁয়াজ কেটে কেন? এইসব কাজ আমাদের দ্বারা হবে না স্যার, জানতে পারলে না? এই হাড়ি চাচা জানতে পারলে আমার কাঁচকলা হবে। স্যার খিচুড়ি রাঁধতে পারবে কিনা সেটা নিয়েও আপনি সন্দেহ করেছেন। দেখুন কাল থেকে না আপনাকে অফিসে এসে রোজ পেঁয়াজ কাটতে হয়, বলে দিলাম এটা। পেঁয়াজ কাটবে? পেঁয়াজ কেন? পারলে ওর মুন্ডুটা আমি কেটে দেখাতাম আমার মাথার ভিতর। থ্যাংক ইউ, আমি ওদিকটা দেখছি স্যার। হ্যাঁ হ্যাঁ প্লিজ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।